দুদিন সফর শেষে ফিরে গেলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশীয় সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ে কথা বলে উনি বললেন যে ইট ডাজন ওয়ান্ট টু লুক ব্যাক বাট লুক ফরওয়ার্ড উনি কী বলতে চেয়েছেন এসব বিষয় নিয়েই বিস্তারিত বলবো আজকের স্টার নিউজ ক্লাসে বিভিন্ন পর্যায়ের এই মিটিংয়ের পরে ডোনাল্ড লু সাংবাদিকদের সাথে দুই মিনিটের একটি বক্তব্য রাখেন এবং ওনার বক্তব্যের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু অংশ ছিল যেখানে আমরা নতুন কিছু দেখতে পাই উনি বলেছেন উই ডোন্ট ওয়ান্ট টু লুক ব্যাক বাট লুক ফরওয়ার্ড উই ওয়ান্ট টু ফাইন্ড ওয়েজ টু স্ট্রেংথেন আওয়ার রিলেশনশিপ উনি আরও বলেছেন যে উই ওয়ান্ট টু ওয়ার্ক অন হার্ড ইস্যুজ বাট উই ওয়ান্ট টু বিল্ড আপ দ্য পজিটিভ অ্যাসপেক্টস অফ আওয়ার রিলেশনশিপ এর মানে কি দাঁড়ায় আমরা বোঝার চেষ্টা করেছি বিশ্লেষকদের সাথে কথা বলেছি এবং লু নিজে যেটা বলেছেন যে বিগত যেই সাত জানুয়ারি নির্বাচন হয়ে গেছে তার আগে এবং তার কিছু দিন পর পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কে এক ধরনের টানা পড়েন ছিল আপনারা জানেন যে গত দু সালে যুক্তরাষ্ট্র বাংলাদেশের র্যাব এবং তার কিছু সদস্যের ওপর স্যাংশন দিয়েছিল গত বছর নির্বাচন নিয়ে ওনারা ভিসা নীতি আরোপ করে এছাড়া ঢাকা এবং ওয়াশিংটনে বারংবার পাবলিক স্টেটমেন্ট আসে যেখানে বাংলাদেশের ওপর গভর্নমেন্টের ওপর বিশেষ করে এক ধরনের চাপ তৈরি হয় এবং বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকেও বিভিন্ন নেতৃবৃন্দ আমেরিকার এই কথাবার্তায় ওনারা রিয়াকশান দেখিয়েছেন সো এই সব নিয়ে যে টেনশন ছিল সেই পরিপ্রেক্ষিতে ডোনাল্ডো এখানে বলেছেন যে উই ওয়ান্ট টু লুক ফরওয়ার্ড তাহলে এবং পজিটিভ যেসব বিষয় আছে আমাদের সম্পর্কের ক্লাইমেট চেঞ্জ নিয়ে ওনারা কাজ করতে চান বাংলাদেশ পৃথিবীর অন্যতম একটি ক্লাইমেট ভালনারেবল কান্ট্রি এখানে তারা অর্থ দিয়ে এবং টেকনোলজি দিয়ে সহায়তা করতে চান ওনারা বাংলাদেশকে যে ডলার এক ধরনের ক্রাইসিস এখানে আছে রিজার্ভ সংকট আছে সেইখানে আমেরিকার যে ডিএফসি অর্থাৎ ইউএস ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন সেখান থেকে তারা অর্থ দিয়ে সহায়তা করতে চান তবে একই সাথে ওনারা এইখানে একটা কন্ডিশন যেটা আগে থেকে ছিল যে লেবার রাইটস ইমপ্রুভমেন্ট করতে হবে সেই বিষয়টাও কিন্তু ওনারা বলেন এছাড়া বাংলাদেশের পক্ষ থেকে বেশ কিছু বিষয়ে বলা হয়েছে যেমন দু হাজার বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশন লাভ করবে এরপরে কিন্তু বাংলাদেশের যেই ট্রেড ফ্রিভিলেজেস অর্থাৎ ডিউটি ফ্রি কোটা ফ্রি যেই সুবিধা সেটা থাকবে না সেই ক্ষেত্রে বাংলাদেশ চায় আমেরিকা বাংলাদেশকে সমর্থক সমর্থন করুক যাতে দু সাল পর্যন্ত অন্তত এই ধরনের সুবিধাগুলো বিশ্ববাজারে বাংলাদেশ পেতে পারে বাংলাদেশ অনেক বেশি বেশি বিদেশি বিনিয়োগ চায় এবং সেই কথাটি ডোনাল্ড লুকেও জানানো হয়েছে এবং ডোনাল্ড লু যেটা বলেছেন যে ওনারা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী এবং তারা একই সঙ্গে বলেছেন যে এখানে বিনিয়োগের যে পরিবেশ এবং শ্রম পরিবেশ সেটা আরও উন্নত করতে হবে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে এখানে চল্লিশটি আইটি ভিলেজ তৈরি করা হচ্ছে এছাড়া একশোটি স্পেশাল ইকোনমিক জোন তৈরি করা হচ্ছে সো এইখানে অনেক ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে তারা যেন এখানে বিনিয়োগ করেন ডোনাল্ডু বলেছেন যে ওনারা বাংলাদেশে যে দুর্নীতি বিরোধী অভিযান চলছে সেখানে তারা সহায়তা করতে চান কিভাবে সরকারের বা বেসরকারি পর্যায়ে বিভিন্ন দুর্নীতি হয় সেখানে টেকনোলজি ইউজ করে কিভাবে সেই দুর্নীতি কমানো যায় এমন কি বাংলাদেশের যেই ট্যাক্স নেট অর্থাৎ বাংলাদেশে এখন পঁচিশ থেকে সাতাশ লক্ষ মানুষ ট্যাক্স দেয় এই যে ট্যাক্স নেট এইটা আরও কীভাবে বাড়ানো যায় এই বিষয়ে ওনারা বাংলাদেশকে সহায়তা করবেন সুতরাং এই বিভিন্ন যে পজিটিভ দিকগুলো আছে সেগুলো দিয়ে তারা আমাদের সাথে যে কোপারেশন এইটাকে আরও শক্তিশালী করতে চায় কিন্তু এখন প্রশ্ন হলো যে আমেরিকার সাথে যে এক ধরনের টেনশন ছিল যেই হিউম্যান রাইটস বা গণতন্ত্র এই বিষয়গুলো নিয়ে বা ইভেন লেবার রাইটস নিয়ে তারা কিন্তু বিভিন্ন সময় কথা বলেছে ভিসা নীতি যেটা ছিল এটা কি চলে যাবে কিনা বাংলাদেশের পক্ষ থেকে অবশ্যই এই বিষয়গুলো আমেরিকাকে অনুরোধ জানানো হয়েছে যাতে নীতি যেটা আছে অবশ্য ভিসা নীতির ব্যাপারে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে দিস ইজ ডরমেন্ট অর্থাৎ এটা খুব একটা কাজ করছে না এবং তার মানে এটা সেভাবে নেই এটা বলা হচ্ছে তবে দ্য ম্যাটার অফ দ্য ফ্যাক্ট ইজ যে দ্য ভিসা পলিসি ইজ স্টিল দেয়ার অ্যান্ড তারা যদি মনে করে কখনো সেটা তারা কিন্তু ঠিকই প্রয়োগ করবে আর স্যাংশনের ব্যাপারে যে কথাটি তারা বলেছে যে এইটা জাস্টিস ডিপার্টমেন্টের বিষয় এবং এটা উজ্জ্বলের এক ধরনের প্রক্রিয়া আছে সেই অনুসারেই হবে তবে হোয়াইট হাউস বা স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে তাদের সমর্থন থাকবে যেন এইটা উঠানো হয় তবে ডোনাল্ডু বলেছেন যে দু হাজার সালের পর থেকে র্যাবের বেশ কিছু উন্নয়ন হয়েছে অর্থাৎ গুম বা এক্সট্রা জুডিশিয়াল কিলিং যেগুলো যেভাবে হতো সেটা অনেকাংশে কমে আসছে তবে অন্যান্য যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের মধ্যে এই ধরনের প্রবণতা কিন্তু এখনও রয়ে গেছে এবং সেটার ব্যাপারে ওনারা কনসার্ন প্রকাশ করেছেন এবং এখানে বলে রাখা ভালো যে সিভিল সোসাইটির সদস্যদের সাথে উনি যে আলোচনা করেছেন সেখানে বাংলাদেশের পরিবেশের অবস্থা এখানে সুশাসন নারী উন্নয়নের বা জেন্ডার ডেভেলপমেন্ট এলজিবিটি রাইটস গণতন্ত্র এবং মানবাধিকারের মতো যে বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে কিন্তু ওনারা যথেষ্ট ডিটেল আলোচনা করেছেন তার মানে তারা এই বিষয়গুলো অর্থাৎ এগুলো আমেরিকান যে ভ্যালিউজ সেগুলো কিন্তু থেকেই যাচ্ছে এমন না যে তারা পজিটিভ দিকগুলো নিয়ে কাজ করছেন বলে অন্যান্য যে ভ্যালিউজের বিষয়গুলো আছে এগুলো ভুলে যাবেন সো দিস দিস থিংস উইল বি দেয়ার ডোনাল্ডোর এই যে সফর এই সফরের একটি গুরুত্বপূর্ণ অংশ বা একটা ডিফারেন্ট একটা অ্যাঙ্গেল আপনারা লক্ষ্য করবেন সেটা হলো যে বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু এখন আমেরিকাতে আপনারা জানেন যে ওইখানে হাজার হাজার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা গাজায় যে গণহত্যা হচ্ছে সেটার প্রতিবাদ জানাচ্ছে এবং সেখানে অনেক স্টুডেন্টকে আবার পুলিশ ধরপাকড়ও করেছে এই বিষয়গুলো বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে এবং গাজার যে গণহত্যা সেটার ব্যাপারেও বাংলাদেশ কনসার্ন প্রকাশ করেছে এবং ডোনাল্ড লো কিন্তু বলেছেন যে এটা অস্বীকার করার উপায় নাই যে আমাদের দেশেও অর্থাৎ আমেরিকাতেও মানবাধিকার লঙ্ঘন হয় এবং সেই ব্যাপারে বাংলাদেশ কথা বলতেই পারে এবং যেহেতু তারা বন্ধু রাষ্ট্র সুতরাং একজনের ব্যাপারে আরেকজনের কোনো কনসার্ন থাকলে সেটা তারা প্রকাশ করতে পারে আমি বিশ্লেষকদের সাথে কথা বলে বোঝার চেষ্টা করেছি যে লুর এই যে বাংলাদেশ সফর এবং তার কথার মধ্যে তার টোনের মধ্যে যে কিছুটা পরিবর্তন এটার অর্থ আসলে কি। ওনারা যেটা বলছেন যে দেখেন আমেরিকার যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এখন এই অঞ্চলের দেশগুলোর সাথে তারা যে সম্পর্ক বজায় রাখতে চায় বা উন্নয়ন করতে চায় এই এই সবগুলোই কিন্তু দেখা হচ্ছে ইন্দো প্যাসিফিক যে স্ট্র্যাটেজি সেইটার আলোকে অর্থাৎ তারা চায় না যে এই অঞ্চলে অন্য কোনো দেশ এসে এইখানে হুমকির সৃষ্টি করুক বা একটি দেশের যে স্বাধীন সার্বভৌমত্ব সেটার জন্য এমন কোনো কিছু করুক যাতে সেই দেশ হুমকির মুখে পড়ে এবং এইখানে বৈশ্বিক যে ব্যবস্থা সেখানে আমেরিকা সুপার পাওয়ার হিসেবে তাদের যে আধিপত্য সেটা কিন্তু বজায় রাখতে চায় এবং এই অঞ্চলের দেশগুলোর সাথে তাদের সম্পর্ক আরও গভীর করার এটি একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য এখন সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক কিভাবে এগুবে এবং যুক্তরাষ্ট্রের এই যে এক ধরনের পজিটিভ ভাইব সেটাকে আমরা কিভাবে ব্যবহার করব। সেটা অনেকটাই নির্ভর করবে আমরা আমাদের এইখানে যে সুশাসন যেমন বিনিয়োগের পরিবেশ বা শ্রম পরিবেশের যে উন্নয়ন দুর্নীতি দূর করা এবং হিউম্যান রাইটস গণতন্ত্র এই বিষয়গুলোকে আমরা আমাদের স্বার্থেই আমরা কিভাবে সমুন্নত রাখবো উন্নয়ন করব এটা যদি আমরা করতে পারি তাহলে শুধু আমেরিকা নয় অন্যান্য যেসব পরাশক্তি আছে বা আঞ্চলিক যেসব দেশ আছে তাদের সাথে আমরা যেমন ভালো সম্পর্ক রাখতে পারব একই সাথে আমাদের যে অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন সেই ধারাও কিন্তু আমরা অব্যাহত রাখতে পারবো